কাল পরশু মহাবিপদ বঙ্গে, ধেয়ে আসছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। তো কোন কোন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দিন দুয়েক আগেই ঘূর্ণাবর্ত এবং গভীর নিম্নচাপের কারণে বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। আর সেই বৃষ্টির রেশ কাটতে না কাটতেই নতুন করে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলো দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। মধ্যপূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। নতুন করে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে রবিবার এবং সোমবার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরে অবস্থান করা এই ঘূর্ণাবর্ত আগামী 48 থেকে 72 ঘণ্টার মধ্যে বাংলা ও উড়িষ্যার উপকূলে অবস্থান করবে, ফলে আরও একবার উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।